রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুনাহ হবে? ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবারের অধিক ধৌত করা যাবে কিনা? সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে দিই, কোনো সমস্যা আছে কিনা? আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি? ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না? আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? হোসেন আপনি লিখেছেন, আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে দিই, কোনো সমস্যা আছে কিনা? না, এটা একান্ত আপনার ব্যাপার, তবে কারোর প্রতি অবিচার যেন না হয়, প্রতারণা যেন না হয়, মিথ্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হোসেন নিবির আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না? না, এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা, সালাম দেওয়া যেতে পারে, মানে এতে বড় কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে, এরকম সময় সালাম দিবেন না, আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া নেই, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার লিখেছেন, আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম, আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি, পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমাকে আমি কি করতে পারি? তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা। ওবায়দুল হক আপনি লিখেছেন, আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? আপনি তার পরিবারের কাছে, তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন, তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, সব যেন তিনি পান সে আশায়। সুবরিন আপনি লিখেছেন, সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ না, আমার কোনো কথা নেই, তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ, কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি উজু ঠিক মতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ, তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে, এবং তারপরে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয়। লাকি মীর আপনি লিখেছেন, মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে? আলমুল গাইবের বিষয়ে দুনিয়ার কোনো কথা, দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায়, কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না, আল্লাহ আলম। আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে, বিশেষ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে। আমরা এরপরে রেহমা আক্তার লিখেছেন, নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না, নামাজ হয়ে যাবে। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুণা হবে? না, এরকম কোনো গুণা হবে না, কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায়। আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তো আর বলছেন না, আমার বিন নিয়াত বিধায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে, এরকম না বিষয়টা। আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন, ইউটিউব চ্যানেলে আমাদের এলে আপনি আমাদের পেজের পাশাপাশি আসুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লিখেছেন, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুণাহ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটি। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং
সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে এইচএম আবু রায়হান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্পর্শে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন আজনীন আপনি লিখেছেন আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি আপনার খালার স্বামী মানে হলো আপনার খালু আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না মামা যদি হয় তাহলে তার সাথে আপনি দেখা দিতে পারবেন মুক্তার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফরজ গোসলের ফরজ ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে ঘুমালে গুনাহ হবে কিনা না কোনো গুনাহ হবে না এরকম করা যেতে পারে তবে ফজর নামাজের আগে আগে গোসল করতে হবে মাইমুনা লিখেছেন আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কি না সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য পালনে ত্রুটি করছেন সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো নিয়ে বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয় আল্লাহ তাআলা তৌফিক দান করুন এমনি তামিম আপনি লিখেছেন ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবারের অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় সাবিহা সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে এবং বিশেষ করে মনোমালিন্য দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা জায়েজ আছে এমনি ইসাহাক আপনি লিখেছেন অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ এরপরের প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এ বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র এটা শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি নিজ অভাবী হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দেবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন